কাটো, তারপরে হলো মিনিমাইজ করবো। আচ্ছা, তারপরে হলো আর স্ল্যাশ। আসসালামু আলাইকুম, আমি মুসাম্মদ নার্গিসা সুলতানপুর মাহতাবিয়া মাধ্যমিক বিদ্যালয় অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। পরিচয় পর্ব। মুসাম্মদ নার্গিসা আক্তার সহকারী শিক্ষক সুলতানপুর মাহতাবিয়া মাধ্যমিক বিদ্যালয় কয়া কুমারখালী কুষ্টিয়া। আজকের পাঠ নবম শ্রেণীর বিষয় ভূগোল ও পরিবেশ। চিত্রে দুটি ছবি লক্ষ্য করো। প্রথমে রয়েছে আমাদের পৃথিবী, যেটা আমাদের আবাসভূমি। আরেকটা চিত্র রয়েছে যেটা ইরাটোস্থেনিস, ভূগোল শাস্ত্রের জনক। আমাদের আজকের বিষয় ভূগোল সম্পর্কে জানব। আমরা চিত্র তো দেখেছি, ইরাটোস্থেনিস ভূগোল শাস্ত্রের জনক। ইরাটোস্থেনিসকে কেন ভূগোল শাস্ত্রের জনক বলা হয়, এটার কারণ পৃথিবীর যে পারিপার্শ্বিক অবস্থা ও পরিবেশ সম্পর্কিত বিষয় আমাদের জানার মধ্যে ছিল না, কিন্তু তিনি প্রথম এ সম্পর্কে আলোচনা করেছেন, এজন্য তাকে ভূগোল শাস্ত্রের জনক বলা হয়েছে। আমরা জানলাম ভূগোল শাস্ত্রের জনক কেন ইরাটোস্থেনিসকে বলা হয়েছে সেটা। এরপরে আমরা দেখি, আমরা জানি জিওগ্রাফি মানে ভূগোল। এই জিওগ্রাফি শব্দটি ইংরেজি শব্দ থেকে এসেছে। এই ইংরেজি শব্দকে দুটো ভাগ করলে আমরা দেখি, জিও অর্থ ভূমি, পৃথিবী, গ্রাফি অর্থ বর্ণনা। তাহলে আমরা দেখতেছি যে জিওগ্রাফি মানে পৃথিবীর বর্ণনা। এরপর আমরা দেখব যে ভূগোল কি, অর্থাৎ যে শাস্ত্র পৃথিবী সম্পর্কিত বর্ণনা করা হয়ে থাকে তাই ভূগোল। তাহলে আমরা বুঝতে পারছি যে এ শাস্ত্র সম্পর্কে আলোচনা করলে আমরা দেখব আমাদের পৃথিবী এবং পৃথিবীর চার পারিপার্শ্বিক অবস্থা রয়েছে, এবং ভূগোল শাস্ত্রে আমরা দেখব যে পৃথিবীর অভ্যন্তর ভাগ এবং আমাদের মহাকাশ, সৌরজগৎ, গ্রহ, নক্ষত্র এ বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে। ভূগোল সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকম মতবাদ পেশ করেছেন। তাদের মধ্যে অধ্যাপক ম্যাকনির মতে মানুষের আবাসভূমি হিসাবে পৃথিবীর বর্ণনাকে বলেছেন ভূগোল। অধ্যাপক ডাডলি স্ট্যাম্পের মতে পৃথিবী এর অধিবাসীদের বর্ণনা হলো ভূগোল। অধ্যাপক কার্ল রিটারের ভূগোলকে বলেছেন পৃথিবীর বিজ্ঞান। আলেকজান্ডার ফন হামবোল্টের মতে ভূগোল হলো প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান। প্রকৃতিতে যা কিছু আছে তার বর্ণনায় এর অন্তর্ভুক্ত। তাহলে আমরা জানলাম ভূগোল কাকে বলে, ভূগোলের সংজ্ঞা এবং ভূগোল সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীদের মতবাদ। তাহলে আমরা পরিশেষে বলতে পারি যে ভূগোল একদিকে পৃথিবীর প্রকৃতির বিজ্ঞান, অন্যদিকে পরিবেশ ও সমাজের বিজ্ঞান। প্রকৃতি, পরিবেশ ও সমাজ সম্পর্কে বিশেষ জ্ঞানই হলো ভূগোলের আলোচ্য বিষয়। তাহলে শিক্ষার্থী, আমরা ভূগোল সম্পর্কে জানলাম, বা এবার আমরা তোমার বাসায় বাড়ির কাজটা দেখো, যে বাড়ির কাজ দেওয়া আছে মানুষের ক্রিয়াকলাপ পরিবেশকে কিভাবে প্রভাবিত করে। এটা বাড়িতে নিজে প্রশ্নটা লিখে নিয়ে আসবা, আগামী ক্লাসে আমরা পরবর্তীতে আরেকটা ভূগোলের পরিধি সম্পর্কে আলোচনা করব। আজকে এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। Thank you.